এক বছরের মূল্য জানতে চান, তাকে জিজ্ঞেস করুন যে ফেল করেছে। এক মাসের মূল্য জানতে চান, তাকে জিজ্ঞেস করুন যে গত মাসে বেতন পায়নি। এক সপ্তাহের মূল্য জানতে চান, তাকে জিজ্ঞেস করুন যে পুরো সপ্তাহ হাসপাতালে ছিল। একদিনের মূল্য জানতে চান, তাকে জিজ্ঞেস করুন যে সারাদিন ক্ষুধার্ত ছিল। এক ঘন্টার মূল্য জানতে চান, তাকে জিজ্ঞেস করুন যে কারোর জন্য অপেক্ষা করছে। এক মিনিটের মূল্য জানতে চান, তাকে জিজ্ঞেস করুন যে এক মিনিটের জন্য ট্রেনটি পায়নি। এক সেকেন্ডের কী দাম জানতে চান, তাকে জিজ্ঞেস করুন যে দুর্ঘটনা থেকে বেঁচে গেছে। সুতরাং জীবনের প্রতিটা মুহূর্তকেই গুরুত্ব দিতে শিখুন। এই পৃথিবীতে কেউ ততক্ষণ পর্যন্ত খোঁজ নেবে না যতক্ষণ না পর্যন্ত তোমাকে তার প্রয়োজন হয়। প্রতিটা মানুষের জীবনেই কষ্ট আছে, শুধু তা প্রকাশ করার পদ্ধতিটা আলাদা। নির্বোধেরা প্রকাশ করে চোখের পানি দিয়ে, আর বুদ্ধিমানেরা প্রকাশ করে মৃদু হাসি দিয়ে। খালি পকেট আর বেকারত্ব তোমাকে যা শেখাবে, পৃথিবীতে কোনো বই তোমাকে তা শেখাতে পারবে না। সুন্দর দেখতে মানুষগুলো সবসময় ভালো হয় না, কিন্তু ভালো দেখতে মানুষগুলো সবসময় সুন্দর হয়। চাণক্যের কাছে একজন জানতে চেয়েছিলেন বিষের সংজ্ঞা কি। তখন তিনি একটি ভারী সুন্দর উত্তর দিয়ে বলেছিলেন, প্রয়োজনের চেয়ে অতিরিক্ত যা কিছু সবই বিষ। ক্ষমতা, সম্পদ, লোভ, প্রশংসা, ভালোবাসা, খিদে, নিন্দা সব কিছুই হতে পারে। বাবার টাকার অহংকার করে মজা নেই, মজা তো তখনই হবে যখন টাকাটা তোমার হবে আর অহংকারটা হবে তোমার বাবার। জীবন এবং সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। নিজ থেকে কাউকে আপন করতে যেও না, এক সময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না। যারা বোঝেছে ভালোবাসা কি জিনিস, তারা কখনো আর কাউকে ভালোবাসেনি। খুব কাছে থাকলেও কেউ কি কখনো জানতে পারে কার মনে কার জন্য কতটা জায়গা আছে? আত্মসম্মানের চেয়ে বড় আর কিছু নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার কাছ থেকে দূরে থাকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। যার টাকা আছে তার কাছে আইন হলো খোলা আকাশের মতো, আর যার টাকা নেই তার কাছে আইন হলো মাকড়সা জালের মতো। মানুষের উপরে রং দেখে তাকে ঘৃণা করো না, হয়তোবা তার এমন কোনো গুণ আছে যা স্বর্ণের চেয়েও দামি। যদি সবচেয়ে বেশি সম্মান পেতে চাও, তাহলে অন্যের নিকট হাত পাতা বন্ধ করে দাও। পশুকে পশু হওয়ার জন্য চেষ্টা করতে হয় না, কিন্তু মানুষকে মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হয়। মানুষের মনে যখন বেদনা থাকে, তখন অল্প আঘাতে মানুষ অনেক বেশি কষ্ট পায়। বড়লোক হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়াটা জরুরি। প্রত্যেকে যোগ্য ব্যক্তির খোঁজ করি, কিন্তু কেউ যোগ্য হওয়ার চেষ্টা করি না। ধন্যবাদ সকলকে। যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে এসে বেল আইকনটি ক্লিক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।